প্রিয় ভিউয়ার্স এবং অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহে অবরাকাত। ইপি পার্নিস টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব সরকারি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে 2022 শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি, অর্থাৎ তৃতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সরকারি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কিভাবে ভর্তি হবেন সেই ভর্তির নিয়মাবলী শেয়ার করব। কত তারিখ ভর্তি শুরু হবে, কত তারিখ শেষ হবে, কত তারিখ লটারি হবে এবং অনলাইন আবেদন ফি কত টাকা, কিভাবে পরিশোধ করবেন সব তথ্য এবং কিভাবে বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন সেই বিষয়গুলো আজকে আমি শেয়ার করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি সকল প্রশ্নের উত্তর খুঁজে পাবেন এবং বুঝতে পারবেন। তো শুরুতেই আমরা দেখব সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে 2022 শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 16 নভেম্বর 2021 তারিখে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে বলা হয়েছে ঢাকা মহানগরী সহ সারা দেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 2022 শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় হতে কোনো ভর্তি ফর্ম বিতরণ করা হবে না। ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে একটি লিংক দেওয়া আছে, এই ঠিকানায় পাওয়া যাবে। অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া 25 নভেম্বর থেকে সকাল 11টা হতে শুরু হয়ে 8ই ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদন ফি হচ্ছে 110 টাকা। টেলিটক সিমের মাধ্যমে এই আবেদন ফি পরিশোধ করতে পারবেন এবং আবেদনের সময় আপনারা 5টা বিদ্যালয় নির্বাচন করতে পারবেন। আবেদনে সর্বোচ্চ 5টি বিদ্যালয় পছন্দের ক্রম অনুসারে নির্বাচন করতে পারবেন। তো 2022 শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠিত ডিজিটাল লটারি কার্যক্রমে সারা দেশের সকল সরকারি মাধ্যমিক স্কুলকে অংশগ্রহণ করতে হবে। তবে উপজেলা পর্যায়ে নতুন জাতীয়করণকৃত যে সকল সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষক কর্মচারীরা এখনও অ্যাডহক নিয়োগ পাননি, সে সকল স্কুল কর্তৃপক্ষ অনিবার্য কারণে অংশগ্রহণ করতে না পারলে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত উপজেলা ভর্তি কমিটির মাধ্যমে লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন হবে। 30 ডিসেম্বর তারিখের মধ্যে ভর্তির কাজ সম্পন্ন করবেন। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিষ্পন্ন করা ব্যতীত অন্য কোনো পরীক্ষা গ্রহণ করা যাবে না। তো এই বিজ্ঞপ্তিটি পড়ে আপনারা বুঝতে পারছেন যে কত তারিখ শুরু হবে এবং কত তারিখ শেষ হবে এবং কত তারিখের মধ্যে নির্বাচন শুরু হবে। তো লটারি প্রক্রিয়া শিক্ষার্থী নির্বাচন আগামী 15ই ডিসেম্বর অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হবে। তো প্রিয় অভিভাবক বৃন্দ এবং প্রিয় ভিউয়ার্স, আপনারা এই বিজ্ঞপ্তিটি কিভাবে দেখবেন সেটি আমি এখন শেয়ার করব। তার আগে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের বিজ্ঞপ্তিটি আমরা দেখব। তো দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 16 নভেম্বর 2021 তারিখে মহানগর ও জেলা পর্যায়ে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে 2022 শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি। তো এই বিজ্ঞপ্তি 25 নভেম্বর থেকে 8ই ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ চলবে। আবেদন ফি হচ্ছে 110 টাকা। অর্থাৎ সরকারি বিদ্যালয়ে যে সিস্টেম, বেসরকারি বিদ্যালয়ে একই সিস্টেম এবং একই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো কমপক্ষে 1টি এবং সর্বোচ্চ 3টি প্রশাসনিক থানা ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করা যাবে এবং সর্বোচ্চ 5টি বিদ্যালয় পছন্দের ক্রম অনুসারে নির্বাচন করতে পারবেন। 2022 শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠিত ডিজিটাল লটারি কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বাইরের প্রতিষ্ঠানগুলোকে স্ব-স্ব ভর্তি কমিটির মাধ্যমে লটারি প্রক্রিয়া শিক্ষার্থী নির্বাচন সম্পন্ন করতে হবে। অর্থাৎ ডিজিটাল আওতাভুক্ত যে সকল বেসরকারি প্রতিষ্ঠান আওতাভুক্ত, তারা অনলাইনে ভর্তির মাধ্যমে ভর্তি সম্পন্ন করবে। আর যে সকল বিশ্ববিদ্যালয় যে সকল বিদ্যালয় আওতাভুক্ত না, তারা স্ব-স্ব ভর্তি কমিটির মাধ্যমে লটারির মাধ্যমে নির্বাচন করবে। তো বেসরকারি বিদ্যালয়ে নির্বাচন সম্পন্ন হবে 19ই ডিসেম্বর অনলাইনের মাধ্যমে। তো বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আপনারা রেজাল্ট জানতে পারবেন 19ই ডিসেম্বরের পরে। তো এখন আমরা দেখব কিভাবে আপনারা এই বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।
যেকোনো ওয়েব ব্রাউজারে গিয়ে www.dsac.gov.bd লিখে ইন্টারফেস করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। অথবা যেকোনো ওয়েব ব্রাউজারে গিয়ে আপনারা যদি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর লিখে ইন্টারফেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে এই যে নোটিশ বোর্ড দেখা যাচ্ছে প্রথম যেটা, এটা যদি ক্লিক করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনারা একটু যদি নিচে যান তাহলে এই যে সকলে আছে এই সকলে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সকল নোটিশ আপনারা দেখতে পারবেন। এভাবে সকল নোটিশ আপনারা দেখতে পারবেন। এখান থেকে 2022 শিক্ষাবর্ষে মহানগর জেলা পর্যায়ে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 2022 শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি ও ভর্তি আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী আপনারা এই যে 21/11/16 দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে, এই পিডিএফ ফাইলে ক্লিক করলে আপনারা আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি সেই বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পারবেন। এভাবে বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন, কত তারিখে আবেদন শুরু হবে, এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। আপনারা আবেদন ফর্মের জন্য, আচ্ছা আবেদন ফর্ম শুরু হবে 25 নভেম্বর। কিভাবে আপনারা আবেদন ফর্ম পূরণ করবেন, মোবাইল দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে, যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে আপনারা যদি এই ঠিকানাটি লিখে ইন্টারপ্রেস করেন http://gsa.teletalk.com/bd লিখে যদি ইন্টারপ্রেস করেন এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এটা শিক্ষা প্রতিষ্ঠানের এখান থেকে ক্লিক করে তারা কাজ করবে, তাদের যে নিয়মাবলী দেওয়া আছে তারা সেটা পূরণ করবে। আর ভর্তিস্থ শিক্ষার্থী, এখানে ক্লিক করলে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। তো যেহেতু আবেদন শুরু হবে 25/11/2021, তো এখন ক্লিক করলে এখানে নট ফান্ড দেখাবে, তো এটা শুরু হবে সকাল 11টা থেকে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন শেষ হবে 8ই ডিসেম্বর। তো আপনারা অবশ্যই শুরুতেই আপনারা আবেদন করবেন, শেষ সময় অনেক সময় সার্ভারে জটিলতা দেখা দেয়, এজন্য দেরি না করে আপনারা দ্রুতই আবেদন করবেন এবং টেলিটক সিম দ্বারা আপনারা টাকা পাঠাবেন। এবং আবেদনের সময় অবশ্যই 300x300 পিক্সেলের রঙিন ছবি অ্যাডজাস্ট করতে হবে, তো এটা আপনারা সঠিকভাবে করবেন। আর টেলিটক সিম দ্বারা যখন টাকা পাঠাবেন তখন এই যে GSA space আপনার ইউজার আইডি লিখে 16222 নাম্বারে সেন্ড করবেন। এরপরে একটা আবার একটা আপনি মেসেজ পাবেন পিন নাম্বার সহ, সেই পিন নাম্বার দিয়ে GSA space ES space পিন নাম্বার লিখে 16222 নাম্বারে সেন্ড করবেন। আর এগুলো অবশ্যই আপনি বড় হাতের লিখতে হবে। তো এই হচ্ছে আবেদন পদ্ধতি। এরপরে আপনাদের এখানে অনেকগুলো নিয়মাবলী দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন এবং করে নেবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আবেদন প্রক্রিয়া যখন শুরু হবে তখন আমি আরেকটু ভিডিও আপনাদের শো করব, যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ডিসক্রিপশন বক্সে ভিডিওর মানে আপনাদের বিজ্ঞপ্তির লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক সব আমি শেয়ার করব, ওখান থেকে ক্লিক করেও আপনারা ঢুকতে পারবেন। তো পরবর্তী যদি আপনাদের আবেদন ফর্মের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।